Hi viewers, welcome back to my channel. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কুচো চিংড়ি বা ফুল চিংড়ির বড়া রেসিপি। দেখো তার জন্য আমি এই যে এরকম কুচো চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়িগুলো আমি খুব ভালো করে বেছে নিয়েছি, এবার আমি ধুয়ে নেব। চার পাঁচবার আমি এরকম করে ধুয়ে নেব। দেখো পাঁচবার আমি ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে না শুধু চিংড়ি মাছই আছে, অন্য আর কোনো মাছ নেই বা নোংরাও নেই। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ, খুব মিহি করে আমি কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিচ্ছি চার পাঁচটা রসুনের কোয়া, একইভাবে কুচিয়ে নিয়েছিলাম। আর ধনে পাতা কুচি, আর ছ সাতটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি নুন, অল্প হলুদ, এক চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, পাঁচ টেবিল চামচ চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো, পাঁচ টেবিল চামচ ময়দা। এবার খুব ভালো করে মেখে নেব। আর এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি 300 গ্রাম। ভালো করে মেখে নিচ্ছি। নুনটা একটু কম মনে হচ্ছে, আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। বাস মাখা হয়ে গেছে, এবার বড়াগুলো ভেজে নেব। উনুনের কড়াইতে বড়া ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই বড়াটা আজকে আমি সর্ষের তেলেই ভাজবো, তাতে বড়ার টেস্টটা খুবই ভালো হয়। তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করো তাদের কিন্তু এই কুচো চিংড়ির বড়া খেতে খুবই ভালো লাগে। মুড়ির সাথে বা ডাল ভাতের সাথে গরম গরম এই বড়া, মুচমুচে বড়া, খুবই টেস্ট লাগে খেতে। এভাবে দু তিনবার বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি, এভাবে বাকি বড়াগুলোও ভেজে নেব। একটু পরে ভেজে নিচ্ছি বাকিগুলো। ব্যাস তৈরি হয়ে গেল আমার মুচমুচে ফুল চিংড়ির বড়া। তো আমার এই ভিডিও ভালো লাগলে তোমরা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো। আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে ফেলো, নতুন নতুন সুন্দর রান্নার ভিডিও পেতে। তো দেখো কেমন মুচমুচে হচ্ছে একটু দেখিয়ে দিই। আর কিন্তু খেতে খুবই ভালো লাগে জানো তো, খেয়ে দেখো বানিয়ে। তো চলো আজকের মতন চলি, টাটা, সকলে ভালো থেকো।